হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ও চর্যাপদ সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করব। তো ভিডিওটি ভালো করে বুঝতে হলে লাস্ট অব্দি পর্যন্ত দেখতে থাকুন। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদ অথবা আদি নিদর্শন চর্যাপদ, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? চর্যাপদ সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য। চর্যাপদের পদগুলো কোন ছন্দে রচিত? চর্যাপদের পদগুলো মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদের মূল নাম চর্যা চর্যবীর নিশ্চয়। চর্যাপদের আনুমানবিক বয়স কত বছর? চর্যাপদের আনুমানবিক বয়স 1000 বছর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজ গ্রন্থাগার থেকে। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। চর্যাপদ আবিষ্কার করেন কে? চর্যাপদ আবিষ্কার করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? চর্যাপদ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। চর্যাপদের পুঁথিগুলো বই আকারে প্রকাশিত হয় 1916 সালে। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদন করেন? বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক চর্যাপদ প্রকাশ করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী কতবারের চেষ্টায় চর্যাপদ আবিষ্কার করেন? তৃতীয়বারের চেষ্টায় চর্যাপদ আবিষ্কার করেন। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ ছাড়া আরও দুটি বই উদ্ধার করেন, সেগুলো হলো একটা হচ্ছে ডাকার্ণব, আরেকটা হচ্ছে দোহাকোষ। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের চেয়ারম্যান ছিলেন? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ছিলেন। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? মহামহোপাধ্যায়। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী কোন সাহিত্য সংগ্রহের জন্য নেপালে গিয়েছিলেন? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য নেপালে গিয়েছিলেন। কোন সাহিত্যকর্মে সন্ধ্যা ভাষার প্রয়োগ আছে? চর্যাপদে সন্ধ্যা ভাষার প্রয়োগ আছে। চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা। চর্যাপদের পদকর্তা কতজন? চর্যাপদের মোট পদকর্তা 23 জন, তবে মতান্তরে 24 জন। চর্যাপদের আদি কবি কে? চর্যাপদের আদি কবি লুইবা। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যাপদের আদি কবি মনে করেন? লুইবাকে চর্যাপদের আদি কবি মনে করেন। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কাহবার, তিনি 13টি পদ রচনা করেন। কাহবা চর্যাপদের কোন কোন পদগুলো রচনা করেন? কাহবা চর্যাপদের 7 নং 9 10 11 12 13 18 19 24 36 40 42 এবং 45 নং পদগুলো রচনা করেন। তার মধ্যে চব্বিশ নং পদটি তার পাওয়া যায়নি। চর্যাগীতি রচনার সংখ্যাধিকের দ্বিতীয় স্থানের অধিকারী বসুকোপা, তিনি 8টি পদ রচনা করেন। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের সংখ্যা কতটি? বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের সংখ্যা 50টি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদ রয়েছে 50টি। চর্যাপদে কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়? চর্যাপদে 23 নং পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়। চর্যাপদে কত নং পদগুলো পাওয়া যায়নি? চর্যাপদে 24 25 এবং 48 নং পদটি পাওয়া যায়নি। চর্যাপদে কোন কবির নাম থাকলেও তার কোনো পদ পাওয়া যায়নি? লারিকি ডুম্বি পার। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক যে চর্যাপদে কে কতগুলো পদ রচনা করলো। কাহপা সবচেয়ে বেশি পদ রচনা করেন, 13টি পদ রচনা করেন। বসুকোপা 8টি পদ রচনা করেন। সরহপা 4টি পদ রচনা করেন। কুকুরিপা 3টি পদ রচনা করেন। লুইপা 2টি পদ রচনা করেন। সবরপা 2টি পদ রচনা করেন। শান্তিপা 2টি পদ রচনা করেন। অন্যান্য সকলে 1টি করে পদ রচনা করেন। তার মধ্যে সবচেয়ে প্রাচীন কবি বা আদি কবি, বাংলা সাহিত্যের আদি কবি বলা হয় লুইপাকে। এবার এই বসুকোপা নিজেকে বাঙালি বলে দাবি করেন। চর্যাপদে কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? চর্যাপদে বসুকোপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। চর্যাপদে পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন কে?
মণি দত্ত, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা ছিল বঙ্গকামরূপী ভাষা। চর্যাপদের প্রাচীন কবি শবরূপা ছিলেন বাঙালি। চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল? চর্যাপদ রচনার উদ্দেশ্য ছিল ধর্মচর্চা। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? চর্যাপদ সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য। চর্যাপদের পদগুলো মূলত কিসের সংকলন? চর্যাপদের পদগুলো মূলত গানের সংকলন। সহজিয়া সম্প্রদায়ের সাথে সম্পর্ক রয়েছে কোন সম্প্রদায়ের? সহজিয়া সম্প্রদায়ের সাথে সম্পর্ক রয়েছে বাউল সম্প্রদায়ের।